Welcome to our YouTube channel, BD Nursing for You, Nursing Bhorti Prostuti Ushojita Kendro. এখন আমরা জানব বগুড়া জেলার সেরা সকল সরকারি, বেসরকারি এবং আর্মি নার্সিং কলেজের নাম, ঠিকানা, আসন সংখ্যা, কোর্স ফি এবং বিস্তারিত তথ্য। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং কোর্সের জন্য। টপ 14 বগুড়া হেলথ সিটি নার্সিং ইনস্টিটিউট বগুড়া। এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 40টি। এই প্রতিষ্ঠানের কোর্স ফি সহ অন্যান্য যে কোনো তথ্য জানতে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। টপ 13 করতোয়া নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট বগুড়া। এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 60টি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 30টি। এই প্রতিষ্ঠানে কোর্স ফি সহ অন্যান্য যে কোনো তথ্য জানতে এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। টপ 12 সিট ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট মালতীনগর বগুড়া। এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 30টি। এই প্রতিষ্ঠানের কোর্স ফি সহ অন্যান্য যে কোনো তথ্য জানতে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। টপ 11 SDDL নার্সিং ইনস্টিটিউট জানাসাবান হাউজিং কমপ্লেক্স বগুড়া। SDDL নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 50টি। এই প্রতিষ্ঠানের কোর্স ফি সহ অন্যান্য যে কোনো তথ্য জানতে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। টপ 10 মাহি সরোয়ার নার্সিং ইনস্টিটিউট সেউজগাড়ি বগুড়া। এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 40টি। এই প্রতিষ্ঠানের কোর্স ফি সহ অন্যান্য যে কোনো তথ্য জানতে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। টপ 9 উত্তরবঙ্গ নার্সিং ইনস্টিটিউট জলেশ্বরীতলা বগুড়া। এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 40টি। এই প্রতিষ্ঠানের কোর্স ফি সহ অন্যান্য যে কোনো তথ্য জানতে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। টপ 8 বেস্ট নার্সিং ইনস্টিটিউট নারুলি বগুড়া। এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 40টি। এই প্রতিষ্ঠানের কোর্স ফি সহ অন্যান্য যে কোনো তথ্য জানতে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। টপ 7 ডালিয়া নার্সিং কলেজ মফিজ পাগলার মুর বগুড়া। ডালিয়া নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 35টি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 40টি এবং বিএসসি নার্সিং কোর্সে আসন সংখ্যা রয়েছে 50টি। এই প্রতিষ্ঠানের কোর্স ফি সহ অন্যান্য যে কোনো তথ্য জানতে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। টপ 6 আবুল হোসেন নার্সিং কলেজ মাটিটালি বগুড়া। আবুল হোসেন নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 35টি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 30টি এবং বিএসসি নার্সিং কোর্সে আসন সংখ্যা রয়েছে 40টি। এই প্রতিষ্ঠানের কোর্স ফি সহ অন্যান্য যে কোনো তথ্য জানতে ভিডিওর নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করে কমেন্ট করুন। আইডিয়াল নার্সিং কলেজ শেরপুর রোড চক ফরিদ বগুড়া। আইডিয়াল নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 70টি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 30টি এবং বিএসসি নার্সিং কোর্সে আসন সংখ্যা রয়েছে 60টি। এই প্রতিষ্ঠানের কোর্স ফি সহ অন্যান্য যে কোনো তথ্য জানতে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। TMSS নার্সিং কলেজ ঠেঙ্গামারা বগুড়া। TMSS নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 130টি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 40টি এবং বিএসসি নার্সিং কোর্সে আসন সংখ্যা রয়েছে 60টি।
এই প্রতিষ্ঠানের কোর্স ফি সহ অন্যান্য যে কোনো তথ্য বিস্তারিত জানতে ভিডিওর নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করে কমেন্ট করুন। বগুড়া নার্সিং কলেজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া, এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন করা হয়েছে 50টি। এই প্রতিষ্ঠানের কোর্স ফি সহ অন্যান্য যে কোনো তথ্য জানতে বিস্তারিত কমেন্ট করুন। টপ ওয়ান নার্সিং ও মিডওয়াইফারি কলেজ বগুড়া, এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 80টি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 50টি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ছেলেদের 10% অর্থাৎ 8টি, মেয়েদের 90% অর্থাৎ 72টি আসন সংখ্যা রয়েছে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ছেলেদের কোনো আসন সংখ্যা নেই। এই প্রতিষ্ঠানের ভর্তি হওয়ার যোগ্যতা, ভর্তি হওয়ার প্রসেস, কোর্স ফি, বিস্তারিত যে কোনো তথ্য জানতে ভিডিওর নিচে কমেন্ট করে প্রশ্ন করুন। এছাড়াও নার্সিং বিষয়ে যে কোনো তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে প্রশ্ন করুন। নার্সিং বিষয়ে যে কোনো তথ্য জানতে নার্সিং বোর্ড কোশ্চেন আমাদের ইউটিউব চ্যানেলের নার্সিং এডমিশন প্লাস কমেন্ট বক্সে কমেন্ট করুন। নার্সিং ইনফরমেশন, নার্সিং এর সব কিছু সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বিডি নার্সিং ফর ইউ, নার্সিং ভর্তি সহযোগিতা কেন্দ্র।